ওকে স্যার আপনারা তো জানেনই যে 4 দিন আগে কিন্তু বিয়ার র‍্যাঙ্কে নতুন সিজন আসছিল আর আমি কিন্তু সিজন 37 এ ছিলাম গ্র্যান্ড মাস্টারে তাও আবার 15000 এর বেশি র‍্যাঙ্ক স্কোরের সাথে গ্র্যান্ড মাস্টার থেকে আমাকে ডাইরেক্ট ডায়মন্ড 3 তে নামায় দেওয়া হয় আর আমি কিন্তু আবারো এই সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ করব তাও আবার শুধুমাত্র সোলো খেলে তার আগে প্রতি সিজন যে ব্যানার এভিটার পাই সেটা আগে ক্লেম করে নেই এদিকে কিন্তু আমি ব্যানারটা ভুলেও কিন্তু ইকুইপ করি না আমি শুধু এভিটারটাই ইকুইপ করি সিজন শুরু হওয়ার পর পরই AWM আর ট্রগন দিয়ে আমি এত বেশি গেম খেলছি যে দেখেন AWM দিয়ে কিন্তু আমি বাংলাদেশে টপ 10 বেস্টটা পেয়ে গেছি আর ট্রগন দিয়ে কিন্তু আমি 67 নম্বরের বেস্টটা পেয়ে গেছি AWM দিয়ে আমি পুরো বাংলাদেশে কিন্তু 1 নম্বরে ছিলাম আমি একটা কমিউনিটি পোস্টে আপনাদের দেখাইছিলাম কিন্তু সকালে আমি উঠে দেখি যে আমি কিন্তু আবার 10 নম্বরে পড়ে গেছি কারণ আমি আমার আইডি একাই খেলি গত 3 দিন লাগাতার সোলো র‍্যাঙ্ক পুশ করার পর আমার স্কোর হলো 5600 আজকের এই ভিডিওটাতে আমি আরো 400 প্লাস করে কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান দিব তাও আবার শুধুমাত্র সোলো খেলে সো বেশি কথা না বলে চলেন গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক এটাই ছিল আমার দিনের প্রথম গেম এই গেমে আমার থেকে 5 কিল আর এখনো কিন্তু আমাকে ছাড়া 4টা প্লেয়ার এলাইভ আছে হোয়াইট ওয়ালের পিছনে কিন্তু একটা এনিমি AWM এর একটা হেডশটের সাথে কিন্তু এই প্লেয়ারটাকে আমি নক করে দিছি আবার যখন এই প্লেয়ারটা উঠবে তখনই কিন্তু মারবো একটা শট মিস হয়ে গেল আরো একটা শট কিন্তু মিস হয়ে গেল কিন্তু শেষ শটটা কিন্তু মিস হলো না আর আমি কিন্তু এদিকে এই প্লেয়ারটাকে ইজিলি ওয়াইপ আউট করে দিলাম ওদিক থেকে আমি একটু সামনে এসে পড়ি আর এখন কিন্তু একটাই প্লেয়ার এলাইভ আছে একটা শট লাগাই দিলাম আইরিশ অন করে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে নক করে দিলাম এনিমিটার কাছে কিন্তু হরিজিলেন্ট আছে আই থিঙ্ক এই প্লেয়ারটা রিভাইভ হয়ে আবারও আমাকে মারতে আসবে এনিমিটা ওয়াল লাগায় জোনে আসে ট্রাই করতেছিল কিন্তু আমি থাকতে কিভাবে তুমি জোনে আসবে বাবা আমি কিন্তু ইজিলি এই ম্যাচটাকে ভুয়া করে ফেললাম আর যারা যারা ভাবতেছেন যে আমি কিভাবে এত ভালো AWM চালাই ফোনে তো এটা জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদের একটা ভিডিও দেখতে হবে ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এই ম্যাচটা লাস্ট জোন শুরু হয়ে গেছে এখনো 6টা প্লেয়ার কিন্তু এলাইফ আর আমার কিন্তু মাত্র 2 কিল একটা এনিমি আমাকে অনেক বেশি ড্যামেজ দিয়ে ফেলছে এখন প্রথমে মেডিকিট করতে হবে এরপরে ফাইটের ব্যাপারে চিন্তা ভাবনা করা যাবে যেহেতু গেছে আমার 2 কিল আমার কিন্তু আরো প্রায় 3 থেকে 4 কিল করা লাগবে এই ম্যাচটাকে ভুয়া করার জন্য কারণ গেস এদিকে কিন্তু অনেকগুলো এনিমি দেখি গাইস আইরিশ অন করে কোন প্লেয়ারকে মারতে পারিনি একটা এনিমিকে গুয়ালের আরপারে আমি মেরে দিছি তাও আবার আইরিশ অন করে ভাই আইরিশ এক এক সময় এত ফেক ড্যামেজ দেয় আবার এক এক সময় এত ভালো হয়ে যায় আমি কিছুই বুঝি না যেহেতু আমার 3 কিল কমপ্লিট হয়ে গেছে এখন আমার যেমনি হোক এই ম্যাচটাকে ভুয়া করতে হবে কারণ ভুয়া করলে কিন্তু সব থেকে বেশি প্লাস পাওয়া যায় এটা আপনারাও জানেন আমি সামনে একটা ওয়াল লাগাই পজিশন নিতে যাইতেছিলাম ওই সময় একটা এনিমি আমাকে অনেক মারাত্মক ড্যামেজ দিয়ে দেয় তাও আবার কি গান দিয়ে আমি নিজেও জানি না প্লেয়ারটা ওয়াল ফুটাবার ট্রাই করতেছে এদিকে আরো 2টা ওয়াল লাগাই দিলাম এখন কিন্তু ওরও জোরে যেতে হবে আর এটাই কিন্তু সুযোগ ইজিলি AWM এর একটা শট লাগায় কিন্তু এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিলাম এখনো কিন্তু আমাকে ছাড়া 2টা প্লেয়ার এলাইভ আছে ওরা দুজন কিন্তু সামনে ফাইট করতেছে এদিকে গাইস দুইজন অনেক বেশি ফাইট করার পর একজন কিন্তু লাস্টে এলাইভ থাকে আর এটাকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটাকে আমি ভুয়া করতে পারবো প্রথমত এই প্লেয়ারটার ওয়াল ফুটাবার ট্রাই করতেছি কারণ মানুষের ওয়াল কমে গেলে কিন্তু অনেক বেশি ঘাবড়া যায় তো এই কারণে কিন্তু এই প্লেয়ারটার ওয়াল সম্পূর্ণ শেষ করতে হবে কিন্তু না গাইস এই প্লেয়ারটা কিন্তু অনেক বেশি চালাক এই প্লেয়ারটা দেখছে আমার কাছে ডবল AWM আর ডবল AWM থাকলে কিন্তু মানুষ কাছে বেশি একটা ভালো খেলতে পারে না এই কারণে এই প্লেয়ারটা কিন্তু শর্ট রেঞ্জের ফাইট নাও ট্রাই করতেছে কিন্তু ও জানে না যে আমি বাংলাদেশের নাম্বার 1 AWM প্লেয়ার আইরিশ অন করে উড়া ধুরা ওয়ালের আরপারে কিন্তু মার দিতেছি তো দেখা যাক সেই প্লেয়ারটাকে মারতে পারি নাকি একটা শট লাগাই দিছি ওয়ালের আরপারে কিন্তু এই প্লেয়ারটাকে ইজিলি ওয়াইপ আউট করে এই ম্যাচটাকে আমি ভুয়া করে ফেললাম AWM চালাতে গিয়ে যদি আপনারা ঘাবড়ান তাহলে কিন্তু কোনোদিনই আপনারা AWM চালাতে পারবেন না এটা আমি আপনাদের এমনি বললাম আমি কিন্তু কোনো টিপস দিতেছি না সো গাইস এই ম্যাচটা ভুয়া করার সাথে সাথে আমি পেয়ে গেছি কিন্তু 32 এর প্লাস আর তারই সাথে সাথে কিন্তু আমার 2 রিস্ট্রিক কমপ্লিট এই ম্যাচটা গেছে আমার ছিল 6 কিল আর এখনো কিন্তু আমাকে ছাড়া একটা প্লেয়ারই এলাইভ ছিল আর এই প্লেয়ারটা কিন্তু অনেক বেশি চালাকি করতেছিল মানে এই প্লেয়ারটা কি করতেছিল ও নিজে রাশ করতেছিল না ও জানে আমার কাছে ডবল AWM আর আমি অনেক ভালো খেলতেছি AWM এই কারণে কিন্তু এই প্লেয়ারটা কভার থেকে থেকে আমাকে ড্যামেজ দাও ট্রাই করতেছিল আমার কাছে অলরেডি আইরিশ ক্যারেক্টারটা চার্জ আছে আর আমার কাছে যেহেতু ডবল AWM আছে আইরিশ দিয়ে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করতে পারবো আমার দিকে হালকা পাতলা পিঙ্ক হাই চলতেছে দেখা যাক গাইস এই প্লেয়ারটাকে মেরে এই ম্যাচটাকে বুয়া করতে পারবো নাকি তো আইরিশ অন করে ফেললাম ওয়ালের আরপারে উড়া ধুরা মাইর দিতেছি কিন্তু একটা শট কিন্তু এই প্লেয়ারটার গায়ে লাগতেছে না এনিমিটা সোজাসুজি আমার উপরে রাশ করতেছিল আর এদিকে কিন্তু আমার একটা ভুলে ভালে হেডশট লেগে যায় এই ম্যাচটাকে আমি ইজিলি ভুয়া করে ফেলি এই এনিমিটা অনেক বেশি ভয় পেয়ে গেছিল যখন দেখছে আমি আইরিশ অন করে এই প্লেয়ারটাকে মারা শুরু করছি নাইলে এই প্লেয়ারটা কোনোদিনও নিজে থেকে রাশ করতো না তো এদিকে কিন্তু আমি পেয়ে গেছি 35 এর প্লাস আর 7 কিলের সাথে ভুয়া এই ম্যাচটাও আমার কাছে ছিল ডবল AWM আর অলরেডি কিন্তু আমি 5 কিল করে রাখছি একটা প্লেয়ারকে 150 লাগাই দিলাম গাড়িওয়ালা একটা প্লেয়ারকে 150 লাগাই দিলাম এদিকে এই প্লেয়ারটাকে কিন্তু আমি ওয়াইপ আউট করে ফেললাম এখনো কিন্তু গাড়িতে অনেকগুলো এনিমি আছে আমি বাড়িটা থেকে বের হলে কিন্তু মনস্টার ট্রাকের এনিমিগুলো আমাকে মেরে ফেলবে এই কারণে মনস্টার ট্রাকের প্লেয়ারগুলোকে আমার আগে ফিনিশ করতে হবে
একটা মনস্টার ট্র্যাক আলা প্লেয়ারকে কিন্তু আমি ইজিলি ওয়াইপ আউট করে ফেললাম, আরো একটা প্লেয়ার কিন্তু মনস্টার ট্র্যাক চালাইতেছে। কিছুক্ষণ পর আমি মনস্টার ট্র্যাকটা ফুটায় কিন্তু বাসার বাইরে বের হয়ে যাই, আর এদিকে দেখতে পাই এনিমিরা কিন্তু ফাইট করতেছে। একটা প্লেয়ার কিন্তু গাইস ডাউন হয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এই মেয়েটাকে ফিনিশ করে দিছি আর সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। এখন গাইস দেখতে পারতেছেন আমাকে ছাড়া কিন্তু মাত্র একটাই প্লেয়ার অ্যালাইভ আছে, এটাকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটাকে আমি বুইয়া করতে পারবো। এনিমিটার কাছে কিন্তু ওয়েস্ট নাই, এদিকে লঞ্চার ট্রাই করি, লঞ্চার দিয়ে কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি। এনিমিটা কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, আমি আরো একটা লঞ্চার বেঁধে দিছি আরো বেশি ড্যামেজ। এখন এই প্লেয়ারটাকে রাশ করে মারা ছাড়া আর কোনো উপায় নাই, রাশ করে এই প্লেয়ারটাকে এডাব্লিউ এর একটা শট লাগাই দিই আর ইজিলি কিন্তু গাইস এই প্লেয়ারটাকে ফিনিশ করে দিই। তার সাথে সাথে কিন্তু আমার এই ম্যাচটা ভুয়া হয়ে যায়। এখনকার সময়ে একটা ম্যাচ ভুয়া করা কতটা বেশি কঠিন হয়ে গেছে এটা আপনারা এই ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন, মানে আপনাদের কিন্তু অনেক ভালো গেম প্লে দেওয়া লাগবে, তাইলে কিন্তু আপনারা একটা ম্যাচ ভুয়া করতে পারবেন। এই ম্যাচটা আমি পেয়ে গেছি 38+, আর আবারও 2 স্টিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আরো একটা ম্যাচ খেলি, সেই ম্যাচে আমি 21+ পাই, তারপর আমি এই ম্যাচ স্টার্ট করে দিই। এই ম্যাচে কিন্তু আমার অলরেডি 7 কিল হয়ে গেছে, এখনো কিন্তু আমাকে ছাড়া 3টা প্লেয়ার অ্যালাইভ আছে। এদিকে একটা প্লেয়ার গাছের পিছনে আইরিশ অন করে এই প্লেয়ারটাকে গুলালের পিছনে মারা ট্রাই করতেছি, কিন্তু কোনো লাভই হইতেছে না। এই প্লেয়ারটা কিন্তু নড়াচড়া করতেছে, নড়াচড়া করলে কিন্তু আইরিশের শট কারেন্ট হয় না। উপর দিয়ে অন্য একটা এনিমি আমাকে অনেক বেশি ড্যামেজ দিতে, যেমনটা দেখতে পারতেছেন। আবার দেখেন কি তাড়াতাড়ি গুলাল গুলো ফুটাইতেছে, মানে বুঝতে পারলাম না এই প্লেয়ারটা কি গান চালাইতেছে। আই থিঙ্ক এমএন টু বি আনানে নতুন একটা গান আসছে, হয়তো ওটাও চালাতে পারে আমি জানি না। নিচে নেমেই দেখতে পাই আরো একটা এনিমি কিন্তু আমার সামনেই, আর আমার কাছে যেহেতু ড্রাগন আছে আমি রাশ করে এই প্লেয়ারটাকে মারা ট্রাই করব। ড্রাগন দিয়ে মারাত্মক ড্যামেজ দিয়ে দিলাম, প্লেয়ারটার কাছে তাঁত ছুঁয়ে আছে, প্লেয়ারটা পালাবার ট্রাই করতেছে। ড্রাগন দিয়ে ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেললাম। এখন আমার হয়ে গেছে 8 কিল, আর এখনো কিন্তু আমাকে সারা 2টা প্লেয়ার অ্যালাইভ আছে। উপরের এনিমিটাকে আমি স্কাইলার মেরি একটা শট লাগাই দিলাম, এনিমিটা হয়তো স্নাইপার চালাইতেছে এই কারণে এনিমিটা এত বেশি এম করতেছে। আরো একটা শট লাগাই কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে কিল করে ফেললাম, আর একটা কিল করতে পারলে কিন্তু আমার 10 কিলে ভুয়া হয়ে যাবে। একটু আগে যেতে না যেতে দেখি সামনের এনিমিটা অফলাইন, অফলাইন প্লেয়ারকে ছেড়ে দিব, আমি কিন্তু এতটাও ভালো না। আমি এই প্লেয়ারটাকে কিন্তু ডাউন করে ফেলি হেডশটের সাথে, আর সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার করে দিই। প্লেয়ারটার নাম ছিল নূপুর, আই থিঙ্ক ওর মেয়ের বাসায় কারেন্ট চলে গেছে। এরপর আমি আরো কিছু ম্যাচ খেলি, যে ম্যাচ গুলো কিনা মোটামুটি প্লাস হয়, যেমন এই ম্যাচটা 26+ হয়েছে। আরেকটা ম্যাচ স্টার্ট করি, এই ম্যাচটা কিন্তু আমার 28+ হয়ে গেছে। এই ম্যাচটা কিন্তু আমার 8 কিল হয়ে গেছে অলরেডি, আর এখনো কিন্তু আমাকে ছাড়া 2টা প্লেয়ার অ্যালাইভ আছে। তো এই ম্যাচটা কিন্তু ইজিলি বুইয়া করা যাবে, কারণ অনেক সময় কি হয় লাস্ট জোনে কিন্তু অনেকগুলো এনিমি অ্যালাইভ থাকে। এদিকে একটা এনিমি 150, আরো একটা শটের সাথে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেললাম, আর এখন কিন্তু আমার হয়ে গেছে 9 কিল। আর একটা প্লেয়ারকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা আমি ভুয়া করতে পারবো। নিচে থেকে আমি একটু উপরের দিকে এসে পড়ি, আর এদিকে দেখতে পাই লাস্টের এনিমিটাকে, লাস্টের এনিমিটা কিন্তু আমার সামনেই ছিল। এডাব্লিউ এর একটা শট লাগাই দিছি, ফাইনাল একটা হেডশটের সাথে কিন্তু ইজিলি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে ফেললাম। আর ফাইনালি কিন্তু গাইস এই ম্যাচটাতে আমি 10 কিলের সাথে ভুয়া করে ফেললাম। তাড়াতাড়ি আমি এই ম্যাচটাকে ব্যাক করে ফেলি দেখার জন্য কত প্লাস দিবে। সো গাইস এদিকে আমাকে দিয়ে দিয়েছে 36+, আর মাত্র অল্প কিছু প্লাস হলে কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে। গাইস এদিকে আপনারা আমার র‍্যাঙ্ক স্কোর দেখতে পারতেছেন 5992, আর মাত্র 8+ করতে পারলে কিন্তু গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে। এটা দেখেই আমি ফাটাফাট গেম স্টার্ট করে দিই, কিন্তু গেমে গিয়ে সবথেকে বাজে জিনিসটা হয়, গেমে আসার পরে আমি দেখতে পাই আমার নেট চলে যায়, আর নেট চলে যাওয়ার পর পরে কিন্তু একটা এনিমি আমাকে মেরে দেয়। নেট আসার পরে আমি দেখতে পাই এটা, আর তখনই কিন্তু আমার 8+টা কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমার 8+ কমপ্লিট হয়ে গেছে এজন্য কিন্তু আমার মাস্টার শো করতেছে, কিন্তু লবিতে গেলে কিন্তু গ্র্যান্ড মাস্টার দেখা দিবে। আমি আপনাদের দেখাই দিছি, এগুলো আমি তাড়াতাড়ি করে ব্যাক করি। এদিকে আমাকে শো করতেছে মাস্টারের অ্যাভেলেবল কিন্তু আমার এখন শো করবে, মানে হিরোইন থেকে মাস্টারের অ্যাভেলেবল কিন্তু এখন থেকে আমার শো করবে। এই ম্যাচটা শুরুতে কিন্তু আমি 1 কিল করে ফেলি, যদি এই ম্যাচটা নেট ভালো থাকতো তাহলে কিন্তু ইজিলি ম্যাচটা ভুয়াও করতে পারতাম। ফাইনালি গাইস সিজন 38 কিন্তু আমি সোলো খেলে গ্র্যান্ড মাস্টারে চলে গেলাম। এদিকে আপনারা দেখতে পারতেছেন গ্র্যান্ড মাস্টার 1 এ চলে গেছি আর কি। সোলো খেলে গ্র্যান্ড মাস্টার যাওয়াটা কিন্তু মুখের কথা না, অনেক বেশি কঠিন, অনেক বেশি ম্যাচেস খেলার পরে কিন্তু সোলো খেলে গ্র্যান্ড মাস্টার যাওয়া যায়। এদিকে দেখতেই পারতেছেন আমার স্কোর কিন্তু এখন 6000, আর অল্প কিছু প্লাস করতে পারলে কিন্তু আমার গ্র্যান্ড মাস্টার 2 হয়ে যাবে। এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটাতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে রাখবেন, আর নেক্সট ভিডিও কি টপিকের উপরে চান তাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সো গাইস আজকের এই ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।